হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আসলাম সারসিনা দরবার শরীফে। তো সারসিনা দরবার শরীফের 132তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল শুরু হয়েছে। তো 3 দিন ব্যাপী মাহফিল থাকবে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, লঞ্চ রিজার্ভ করে এবং গাড়ি রিজার্ভ করে অনেক দূর দূরান্ত থেকে, উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে মানুষজন এখানে আসে এবং অনেক লোক হয় এখানে। তো আপনাদের আজকে এখানে ঘুরিয়ে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আমার সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নেই যার পর আমি নামাজকে ফরজ না করেছি। ধরে জমিনের বিভিন্ন চতুষ্পায়ী প্রাণী, গাছপালা, তরুলতা, এমনকি জলের বিচার, মাছ পর্যন্ত, এমনকি মাটির বিচার, ঠিক পতঙ্গ পর্যন্ত সব কিছু আমার নামাজ পড়ে। কিন্তু এমন কোন আমার এই সৃষ্টি জগতের বিচার নেই যে পূর্ণাঙ্গ নামাজ, একেবারে নামাজের যেগুলি সুরাত আছে সব সুরাত আদায় করে নামাজ পড়ে। তবে একমাত্র বনি আদম, এই বনি আদমের উপর আমি আমার কোরআন অবতীর্ণ করব, তারাই এই নামাজ পড়বে। এবং তারা এই মালাকুত জগতে, ফেরেশতা জগতে যত ফেরেশতারা আছে, তারা যারা যত তসবিহ, তাহলিল, কিয়াম, রুকু, সিজদা করবে, এবং আমার জমিনের যত গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, বিভিন্ন কীটপতঙ্গ, পশু পাখি আছে, তারা যত তসবিহ, তাহলিল করবে। জলের বিকাশ, পানির বিকাশ, যত প্রাণী আছে, বিভিন্ন প্রাণী তালিল করবে। 24 ঘন্টায় তাদের যে তসবিহ তালিল একাত্র করলে তাদের দিকে সওয়াব হবে। যখন বনি আদম তাদের উপর যে আমি নামাজকে ফরজ করে দিব, সেই নামাজ থেকে যথাযথ আদায় করে তাহলে এই পুরা সৃষ্টি জগতের ইবাদত মরমর পাথর, ইয়াকুত পাথর, বিভিন্ন কারুকার্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছে। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিয়া জাহালিয়া জিবরাইল, হে জিবরাইল, তুমি তোমার শরীর, তুমি তোমার শরীর পর সৃষ্টি করো। নামাজ আদায় করেছেন। যেবার বলেন আল্লাহ দরবারে এলাহি, জিবরাইল বলেন অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি উপস্থিত হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়বাত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হয়ে পাক বলতু ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। জিবরাইল বলেন যে আমি আল্লাহকে বারবার ডেকে ইয়া রব্বি ইয়া রব্বি, আমি বারবার ডেকে আল্লাহকে আমি বললাম, আল্লাহ আমি যে দুই রাকাত নামাজ আপনার এই সৃষ্টির সৌন্দর্যের পর খুশি হয়ে আমি যে দুই রাকাত নামাজ আদায় করেছি তাতে কি আমার শুকরিয়া যথার্থ আদায় হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাকারতা ইয়া জিবরাইল, হে জিবরাইল তুমি যথাযথ শুকরিয়া আদায় করেছো, তোমার যথাযথ শুকরিয়া আদায় হয়েছে। বলা হয়েছে খায়রুল বারিয়া বলা হয়েছে, কিন্তু তারপরেও আমরা প্রয়োগার বিচার করি আগে এরপর আত্মীয়দের জামা গোলামিয়াতের পোশাক সেই বন্দার আল্লাহর সেই সৃষ্টির গোলামিয়াতের পোশাক যত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে তত বেশি মূল্যবান হবে। এমনকি নবুয়তের পর থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পক্ষ থেকে তার মাবুদের পক্ষ থেকে তার ফেরেশতার পক্ষ থেকে যখন জিবরাইল এমন একটি বাণী শুনতে পেলেন যে আল্লাহ বললেন শাকারতা ইয়া জিবরাইল, হে জিবরাইল তুমি তোমার এইরকমের সুন্দর এইরকমের মূল্যবান নামাজ আদায় করতে পারবে না। তাই জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বিনয়ের সাথে বললেন যে আল্লাহ আমি তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ আমি শুনে নিয়েছি, তুমি যে আমার প্রশংসা করেছ তোমার প্রশংসা আমি শুনিয়েছি। ভাইরা, কেতাবের ভিতরে আছে এমনও বন্ধা আছে, এমনও আহলে তরিকা, এমনও মস্ত করতে করতে তরিকা মস্ত করতে 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 এমন তার পর্বের অবস্থা, পর্বে এমনভাবে আল্লাহকে উপস্থিত করেছে যে নামাজের দাঁড়াবার পর তার নিজের কানে না শুনবে বলে না, কতক্ষণ পর্যন্ত তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওই বন্দা চুপ থাকে, ওই বন্দা অবস্থান করে। যখন নিজের কানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত মুখ থেকে আমি তো তখন বলে আমাদেরকে আল্লাহ রেখেছেন, ওখান থেকে আমাদের সকলের গাড়ি, আমাদের সকলের ঘোড়া ধারাবাহিকভাবে আল্লাহ ওখান থেকে আমার আব্বা আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলামত দুনিয়া, এই আলামত দুনিয়া ইসলামের হুকুমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে এই আলামত দুনিয়া থেকে ট্রান্সফার করে এই আলামত আলামিন ইন্তেকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামত বরকতে নিয়ে যাবে। যত আলামুল বরসাত মানে আলামুল কবর, কবরের জগৎ, কবর শব্দটির অর্থ হচ্ছে আল কুবুর, অর্থাৎ স্বীকার করা, উর্দুতে বলা হয় গোপন করা। আমরা এই দুনিয়ার